মাঝে মাঝে মনের ভেতর চিন্তা চিন্তাভাবনা চলে আসে ব্যক্তি যদি সংযত থাকার চেষ্টা করে এবং মুখে কখনো সেরেককে স্বীকার না করে তারপরেও কি সে ব্যক্তি সেরেক বা পাপি হবে যুক্ত চিন্তা চিন্তাভাবনা এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে তখন আমাদেরকে আল্লাহর কাছে পানাহা চাইতে হয় এবং বিকল্প আমাদের মনোজগতে যে সংশয় সৃষ্টি হয়েছে কিংবা যে নাস্তিকতার যে বিষবাষ্পটা আমাদের মাথায় বা চিন্তা জগতে সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে এবং আমাদেরকে বিকল্প আমল আবিষ্কার করতে হবে যাতে অ্যাঙ্গেজ হয়ে যাতে অ্যাঙ্গেজড হয়ে আমরা আমরা এ থেকে বের হয়ে আসতে পারি আপনার মাথায় যখন খারাপ চিন্তা থাকবে সেটা একটু পর পর আরও অগ্রসর হয়ে আপনাকে অ্যাঙ্গেজ করে ফেলবে তার আগেই আপনার ভালো কোনো কাজে অ্যাঙ্গেজড হয়ে যেতে হবে যেমন আপনি কোরআন তেলাওয়াতে চলে যাবেন এবং কোরআনের ইমপ্রেসিভ জায়গাগুলো আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন ইন্নাফি খালকা ওয়াতি যেখানে আল্লাহ তালা বলছেন যে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে দিবস এবং রাতের এই আবর্তনের মধ্যে মানুষের জন্য বুদ্ধিমানদের জন্য চিন্তাশীলদের জন্য অনেক নিদর্শন রয়েছে আপনি সেগুলো পড়তে থাকেন আপনি নিজের চিন্তাটাকে কোরআনের চিন্তায় কনভার্ট করেন এবং রাসুলসাল্লা সাল্লামের সিরাত পড়ার মধ্যে নিজেকে ইনভলভ করেন আপনি সমাজ কল্যাণমূলক কাজে আপনি দিনী কাজে আপনি সালাতের মতো মহান কাজে নিজেকে ইনভলভ করেন এঙ্গেজ করেন তাহলে দেখবেন যে আপনার মনে যে সংশয়গুলো আছে চলে যাবে কারণ আপনার উপর গালি হওয়ার কারণেই এই চিন্তাগুলো আসে ফলে আপনি কোরআন করলে শয়তান পালাবে আপনি জানেন যে আজান শুনেও শয়তান পালায় সহিবোহারে মুসলিমের অনেকগুলো হাদিস এসছে আজান শুনে শয়তান পালায় তাহলে আপনি আপনি মানে এর দ্বারা প্রমাণিত হলো ভালো কাজে অ্যাঙ্গেজড হলে দেখবেন শয়তান পালাবে শয়তান আপনার ওপর আমার উপর কখন প্রভাব বিস্তার করে যখন প্রভাব বিস্তার করার মতো পরিবেশ আমরা তৈরি করে দেই আপনি যদি লং টাইম ফেসবুকে থাকেন আপনি যদি ইউটিউবে থাকেন সেখানে আজে বাজে জিনিস দেখতে থাকেন টিভি দেখতে থাকেন আপনি এমন কিছু পড়েন যেখানে দিনদারির কোনো কিছু নাই সংশয় তৈরি হওয়ার মতো পয়েন্টগুলো যদি আপনি একের পর এক নিতে থাকে তাহলে আপনার সংশয়ের মধ্যে পড়ে যাবেন অতএব তারপর আমরা বলবো যে আপনি যদি এই যে মনোজগতে যে একটা ক্ষতির মুখোমুখি আপনি হচ্ছেন শেরেকের মুখোমুখি হচ্ছেন আপনি যদি আল্লাহর কাছে পানা চেয়ে ভালো কাজে অ্যাঙ্গেজ হয়ে যান তাহলে কোনো পাপ হবে না কিন্তু যদি আপনি সেই কাজগুলোকে ধরে রাখেন তাহলে আপনার পাপ হবে এবং এটা ভয়ঙ্কর রকমের পাপ হবে শেরেক যদি আপনার উপর প্রভাব বিস্তার করে ফেলে তাহলে তো আপনি ইমান থেকে বেরিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে ঠিক যেমনি যদি কেউ কোনো অশ্লীল নাটক দেখতে থাকে এবং সেটা বুঝতে পারছে যে আরে এটা ঠিক হচ্ছে না এখানে উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েরা এসে যাচ্ছে তাহলে এরপর আপনি কন্টিনিউ করছেন এটা ভয়াবহ ধরনের পাপ যখনই কোনো পাপ দৃশ্য পাপ কল্পনা আমাদের সামনে আসবে আমাদের উচিত হবে সাথে সাথে আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা ভালো কাজে অ্যাঙ্গেজ হয়ে যাওয়া তাহলে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ